আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে বানাবো আমের ভাইরাল ডেজার্ট, যে আমার সাবুদানা যে ডেজার্টটা বের হয়েছে। তো হাজবেন্ড কিছু আম কিনে নিয়ে আসছে, তো আমগুলো দেখে ভাবলাম যে আমি সেই ভাইরাল ডেজার্টটা বানাই, যে আম সাবুদানা দিয়ে যে ভাইরাল ডেজার্টটা বের হয়েছে। তো যে ভাবনা সেই কাজ। তো আমি এখন 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিছি, তো দুধটাকে আমি ভালোভাবে বলক দিয়ে নিব। তো এদিকে আমি কিছু পরিমাণ সাবুদানা ভিজাই নিছি, যাতে সাবুদানা একটু ভিজলে ভালোভাবে ফুটে। তো দুধটা বলক আসে পড়ছে, তো দুধটাকে ঘন করতে হবে না। তো দুধ বলক আসার পরে আমি সাবুদানাটা দিয়ে দিলাম। তো সাবুদানাটা দিয়ে দেওয়ার পরে যেন তলনিতে না লেগে যায়, তো আমি একটু ভালোভাবে নেড়ে দিতেছি, যাতে সবগুলো সাবুদানা ছাড়া ছাড়া হয়ে যায়। তো এদিকে বলক এসে পড়ছে, তো ভালোভাবে নাড়াচাড়া করতেছি সাবুদানাটা যেন সুন্দর মতো ফুটে। তো এই তো সাবুদানাগুলো ফুটে গেছে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ কনডেক্স মিল্ক দিয়ে দিব। এখানে আমি কোনো চিনি ইউজ করব না, তো কনডেক্স মিল্কেই মিষ্টি হবে, তো এই কারণে আর কোনো চিনি দিলাম না। তো 1 কাপ পরিমাণ কনডেক্স মিল্ক দিয়ে দিছি। তো এখানে কনডেক্স মিল্কটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দেব দুধের সাথে, যাতে কনডেক্স মিল্কটা ভালোভাবে মিশে যায়। তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করতেছি। তো সাবুদানাটা ফুটে আসতেছে, তো সাবুদানাটা ভালোভাবে ফুটে গেলে আর দুধটা একটু ভালো তো ঘন হয়ে গেলে, তো এটাকে আমি নামিয়ে নিব। তো এই তো দুধটা ভালো তো ঘন হয়ে গেছে, এখন আমি এটাকে একটা বাটিতে বেড়ে নিব। তো এটা বাটিতে বেড়ে একটু ঠান্ডা করতে দেব, যাতে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফ্রিজে রেখে দেবো 1-1.5 ঘন্টার জন্য। তো ফ্রিজে রাখার পরে ঠান্ডা ঠান্ডা এটা খেতে খুব ভালো লাগে। তো এদিকে আমি কিছু আম কিউব করে কেটে নিয়েছি, আর এদিকটা আম কিছু আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, পিউরি বানিয়ে নিয়েছি আমের। আর এদিকে আমি কিছু বাদাম কেটে নিয়েছি। তো এগুলো সবগুলো একসাথে এখন আমি মিশিয়ে নেব আমের সাথে, আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ওই সাবুদানার সাথে, যাতে সবগুলো একসাথে মিশে যায়। তো সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম, এখন ভালোভাবে মিশানোর পালা। তো এই আমের ডেজার্টটা আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন, কারণ আমের আর সাবুদানার ডেজার্টটা খেতে খুব মজা হয়। তো এই তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।